দেখুন এক্ষেত্রে নাস্তিক হতে গেলে যদি আপনি অন্যান্য লোকের সঙ্গে যদি ইন্টারাকশন করতে চান বা কথাবার্তা বলতে চান সেক্ষেত্রে একটু লেখাপড়া জানা ভালো কিন্তু আপনি যদি ব্যক্তিগত স্তরে সেটা রাখতে চান তাহলে শুধুমাত্র কাণ্ডজ্ঞান থাকলেই সেটা হয় কারণ পৃথিবীতে বহু লোক বহু লোক আছেন নাস্তিক আছেন যারা কিন্তু উচ্চশিক্ষিত বা শিক্ষিতই নন এরকম বহু লোক আছে তাদের মনে নানা রকম জিজ্ঞাসা আছে নানা রকম ব্যাখ্যা আছে তো তারা সেইগুলো আহ সেগুলো মনে মনে তারা নিজেকে প্রশ্ন করে তার ফলে যে ধারণাটা পান যে চিন্তা ভাবনাটা তৈরি হয় সেই চিন্তা ভাবনার ধারাবাহিকতায় তারা নাস্তিক হয়ে যান এজন্য বিরাট কিছু পড়াশোনা লাগে তবে হ্যাঁ যদি কোন স্টেজে কথা বলতে চান বা কারো সঙ্গে ধরুন চাদোকানের বিতর্ক করবে চায়ের দোকানেই যদি বিতর্ক করতে চান আপনার একটুটা লেখাপড়া জানতে হবে এইটাই হচ্ছে মুদ্দা কথা সেটা কার হবে হ্যাঁ আচ্ছা আপনি কি কথা বলেন তো হ্যালো আসিফ দাদা কেমন আছেন ভালো আছি আপনি কি আমাদের ওই যে ডায়গিনি ইসলামে যিনি যুক্ত থাকতেন উনিই নাকি অন্য কেউ হ্যাঁ আমি ডায়গিনি আচ্ছা শেষ হ্যাঁ তো আসি ভাই আমি বলেই দিই একটা কথা তাহলে আপনি যখন কারো সঙ্গে নাস্তিকতা বা ধরুন আস্তিকতা এইসব নিয়ে কথাবার্তা বলবেন আপনাকে কিছু বাক্য প্রতিষ্ঠা করতে হবে আপনার দাবি এবং দাবির শতকে কিছু প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে তার জন্য একটু লেখা পড়া জানলে ভালো হয় এই হচ্ছে ব্যাপার বুঝলেন বুঝতে পারছি আর আপনার কাছে আরেকটা প্রশ্ন ধর্মের পশু বলি বলি বা নর বলি এটা কত বছর আগে থেকে শুরু হয়েছে আপনার কি সঠিক জানা আছে বা কোন পুস্তকে না এরকম দেখুন এটা আপনি যদি মহাকাব্যের যুগ দেখেন আহ আসলে হিন্দু ধর্মের যুগ তো অনেক রকম তো মোটামুটি বৈদিক যুগের পরে পৌরাণিক যুগ বা মহাকাব্যের যুগ বলা হয় তো আপনি মহাকাব্য যদি প্রথম মহাকাব্য রামায়ণকে ধরেন রামায়ণে যখন দশরথ হচ্ছে যোগ্য করছে মানে দশরথের তো বাচ্চা কাচ্চা ছিল না তো উনি ওই পুত্রেষ্টি যুগ যজ্ঞ মানে হচ্ছে ওই একজন ঋষি এসে যজ্ঞ করলে তার বাচ্চা হবে এইরকম একটা তখনকার মানে মহাকাব্যে আছে সেখানে আমি দেখতে পাচ্ছি সেখানে অসমের মানে হচ্ছে আর কখনো অষ্টমের যোগ্য আলাদাভাবে ভাবে হচ্ছে কখনো পশু বলি হচ্ছে তাহলে মহাকাব্যের যুগকে যদি আমরা ধরি তাহলে রামায়ণের যুগেও কিন্তু পশু বলি ছিল রামায়ণের যুগে বলি ছিল তাই মানে তার আগে থেকেও পশুগুলি হইতো হ্যাঁ অবশ্যই নাহলে তারা জানলো কি করে তারা তো আর ইনভেন্টর নয় তারা তো আর ইনভেন্টর নয় হাই পশু বলিটা তো সেটা তো মানে বহু প্রাচীন কাল থেকেই থাকার কথা কারণ হচ্ছে মানুষ যখন শিকার করত যখন শিকারী ছিল তখন তো তারা ওই বড় শিকার টিকার পেলে এটাকে নিশ্চয়ই একটা স্পেশাল উৎসবের মাধ্যমেই তারা ইয়া করতো মানে খাইতেতেতো এই উৎসবগুলা থেকে পশু বলির উৎপত্তি ঘটবাই এটাই তো খুব স্বাভাবিক বিষয় তাই না হ্যাঁ ধর্মের নাম ধর্ম না নামে কবি থেকে চালানো শুরু হইছে ওই ওইটা থেকেই আসিফ ভাই যে বললো আসিফ ভাই যে বললেন যে ওই যে পশু বলি একাধিক গুহা মানবরা করতো ওই যে যার মানে টোটেন কে অর্থাৎ প্রত্যেকটা দলের না এক একটা দলে বিভক্ত ছিল তো প্রত্যেকটা দলে এক একটা খাদ্য নির্বাচন করে নিয়েছিল কেউ উট খেত কেউ ঘোড়া খেত কেউ মহিষ খেত কেউ ভেড়া খেত হ্যাঁ একে বলা হয় টোটেন মানে হচ্ছে যে 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 দল যে প্রাণীকে খেত অন্য দল সেই প্রাণীকে পুজো করতো এরকম ব্যাপার তাহলে দেখুন খাদ্য কিরকম বিশ্লেষণ হয়ে গেল অর্থাৎ মনে করুন আপনি ভেড়া খান আমি ভেড়াকে পুজো করি সবাই যদি ভেড়া খান তাহলে হচ্ছে ভেড়ার সংখ্যা কমে যাবে এক দল যদি করে একে বলা হয় প্রোটেন পদ্ধতি এই ধারণা থেকে ওই পশু বলিগুলো এসেছে আর আপনার প্রশ্ন ছিল আহ সনাতন ধর্মে পশু বলি সেটা হচ্ছে আমি রামায়ণ থেকেই পাই রামায়ণ থেকেই পাওয়া যায়

সর্বনাশ না করতেছে এই যে সেকুলার শিক্ষা ব্যবস্থা এটা দিয়েই তো এই বিবর্তন তত্ত্বটত্ত্ব শিখাইয়া বিগ ব্যাং টিক ব্যাং এগুলা শিখাইয়া আমাদের ধর্ম থেকে দূরে সরাই নিয়ে যাচ্ছে ফলাপানে নাস্তিক নাস্তিকের কারখানা হইতেছে এই যে এই শিক্ষা ব্যবস্থা সেকুলার শিক্ষা ব্যবস্থা অথচ সেকুলার শিক্ষা ব্যবস্থা মানে কিন্তু ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা যেটা যেটা কোনো ধর্ম কি সাপোর্ট করবে না কিন্তু তারা বলতেছে যে এই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নাকি নাস্তিকতা হয়ে যাচ্ছে তার মানে মুমিনরাও তো হুজুররাও তো এটা স্বীকার করে নিচ্ছে যে

কোন বিষয়ে শিক্ষা লাভ করবেন তখন আপনি যে কথাবার্তা গুলো বলবেন তার ভিত্তি খুব দৃঢ় হয়ে উঠবে যদি আপনার শিক্ষাটাকে প্রয়োগ করেন অর্থাৎ আপনার আপনার ব্যাখ্যাগুলো তখন খুব দৃঢ় ভিত্তির উপরে স্থাপিত হবে তখন আর অন্ধবিশ্বাসের উপরে স্থাপিত হবে না ফলে আপনার ব্যাখ্যা থেকে মানুষ খুব সহজেই সিদ্ধান্তে পৌঁছতে শুরু করবে তার ফলে হবে কি আপনি ওই ধর্মীয় নেতাদের কাছে বিপজ্জনক হয়ে উঠবেন আচ্ছা এবারে আমি বলি এই যে ব্যাখ্যা জিনিসটা একটা শিক্ষিত লোকের ব্যাখ্যা আর একটা অশিক্ষিত বা অল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত লোকের ব্যাখ্যার মধ্যে কয়েকটা তফাত আছে যখন আপনি শিক্ষিত হবেন মনে করুন আপনি সাহিত্যে শিক্ষিত হবেন তাহলে সাহিত্য সম্পর্কে আপনি যে ব্যাখ্যাগুলো দেবেন সেগুলো বিজ্ঞান ভিত্তিক হয়ে যাবে এবারে আপনি বলবেন যে সাহিত্য আবার বিজ্ঞান ভিত্তিক আসলে বিজ্ঞান মানে তো বিশেষ রূপে জ্ঞান যে কোনো বিষয় আপনি যদি যৌক্তিক ব্যাখ্যা দেন তাকেই বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা মনে রাখবেন বিজ্ঞান বিজ্ঞান মানে মানে রকেট বাড়িতে ইলেকট্রিক এসি টিভি ফ্রিজ বা চন্দ্রযান বিজ্ঞানের প্রয়োগ কিন্তু বিজ্ঞান বলতে যেটা বোঝা বিজ্ঞানের অন্তর্নিহিত তো তাৎপর্য হচ্ছে বিজ্ঞান আপনাকে শেখায় কেন প্রশ্ন করতে অর্থাৎ এই এই ব্রহ্মাণ্ডে কোনো একটা ঘটনা ঘটছে কেন ঘটছে এইটা হচ্ছে বিজ্ঞানের অন্তর্নিহিত তাৎপর্য বিজ্ঞান সবসময় আপনার মনে এইটা জাগিয়ে রাখে এবারে যে ওই কেন খুঁজতে যায় সেই একদিন সেই খোঁজার ধারাবাহিকতায় সে হয়তো মোবাইল ফোন আবিষ্কার করে ফেলে সে হয়তো রকেট আবিষ্কার করে ফেলে সে হয়তো লিকুইড পেট্রোলিয়াম আবিষ্কার করে ফেলে সে যে মোবাইল আবিষ্কার করবে বলেই গবেষণা করছে তা কিন্তু নয় সেই মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা করতে 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 দেখলো যে এই মাইক্রোওয়েভ এইভাবে লাইটের মাধ্যমে আরেক জায়গায় পাঠানো সম্ভব এইখান থেকে হয়ে গেল মোবাইল তাহলে বিজ্ঞান করছে কি আপনাকে কেন ভাবতে শেখাচ্ছে এবারে এই কেন ভাবাটা যদি আপনার যৌক্তিক হয় দেখুন আবার আর একটা কথা এসে গেল যৌক্তিক যৌক্তিক মানে হচ্ছে যে চিন্তা ভাবনা খুব ভালো করে মনে রাখবেন যে চিন্তা ভাবনা তথ্য নির্ভর যাচাই যোগ্য তথ্য নির্ভর যাচাই যোগ্য এবং প্রাসঙ্গিক এই তিনটে পয়েন্ট মনে রাখবেন কোনো বিষয়ে আপনার ব্যাখ্যা যদি তথ্য নির্ভর হয় প্রাসঙ্গিক হয় এবং যাচাইযোগ্য হয় তবে তাকে বিজ্ঞান বলা হয় আপনার ব্যাখ্যাটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আর আপনার ব্যাখ্যা যদি অন্ধবিশ্বাস কুসংস্কার এইগুলোর উপর ভিত্তি করে হয় পরম্পরা এইগুলোর উপরে ভিত্তি করে হয় সেটাকে বলা হয় অবৈজ্ঞানিক ব্যাখ্যা তাহলে এবারে আপনি যদি শিক্ষিত না হন আপনি ব্যাখ্যা করবেন কি করে আপনি যদি শিক্ষিত না হন আপনি প্রাসঙ্গিকতা বুঝবেন কি করে ওই যে লোকে বলে না এই যে ঈশ্বর আছেন তার প্রমাণ কি না পৃথিবীটা ঘুরছে আরে ঈশ্বর একটা অতীন্দ্রিয় বিষয় আর পৃথিবী ঘোরাটা একটা হচ্ছে পার্থিব বিষয় একটা ফিজিক্সের বিষয় এই দুটো একই প্রসঙ্গে হয় নাকি তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে হবে তথ্য নির্ভর আপনাকে কিছু না কিছু রেফারেন্স দিতে হবে দুই হচ্ছে প্রাসঙ্গিক হতে হবে তিন হচ্ছে যেটা বললাম হ্যাঁ একদম যাচাই যোগ্য একজন বৈজ্ঞানিক একজন বৈজ্ঞানিক সে সবসময় প্রস্তুত থাকে যে তার দাবিগুলো তার প্রমাণ তার মতবাদ সব সময় ভুল প্রমাণিত হতে পারে নাহলে তিন নম্বর নিয়মটা ফলো হচ্ছে না যাচাই যোগ্যতা ফলো হচ্ছে না কিন্তু যে লোকটা অবৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে আপনাকে কোনো বিষয়ে সে ভাবে যে আমার কথা আমার দাবি কেউ ভুল প্রমাণ করতে পারবেন তোমরা কোনোদিন এরকম একটা আয়াত লিখে আনতে পারবে সে প্রথমে ঘোষণা করি অর্থাৎ সে তার মতবাদকে অকাষ্ট ভাবছে যোগ্যতা রাখছেন তথ্য নেই প্রাসঙ্গিকও নয় আরে ফেরাউনের লাশ দেখে কি আল্লাহকে কল্পনা করা যায় ঈশ্বরকে কল্পনা করা যায় কোন হবে এটা আমাকে তো ওটা দিয়ে প্রমাণ হতে পারে যে কোনো একটা মানুষ জলে ডুবে মরে তার তো বেশি কিছু তো ব্যাখ্যা করতে গেলে আপনাকে অবশ্যই কিছু না কিছু পড়াশোনা করতে হবে শিক্ষিত হতে হবে তার কারণ আপনাকে যদি আপনার বক্তব্য প্রতিষ্ঠা করতে হয় আপনাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে অবৈজ্ঞানিক ব্যাখ্যা অর্থাৎ ওই কুসংস্কার অন্ধবিশ্বাস এই এইসবের উপরে বিশ্বাস করে আপনি যে ব্যাখ্যা দেবেন সেগুলো আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন না সুতরাং শিক্ষা অত্যন্ত জরুরি নাস্তিকতা করতে গেলে যে মানে একমাত্র শর্ত নয় কিন্তু একটা প্রধান শর্ত ওই জন্য আমি প্রথমে বলে নিয়েছি যে নাস্তিক হতে গেলে শিক্ষাটা খুব একটা জরুরি নয় কিন্তু নাস্তিকতার চর্চা করতে গেলে অবশ্যই জরুরি আর ভাই অবশ্যই এই ক্ষেত্রে আমি আমিও আরো দি একটা কথা আমার মনে আসলো যে দায়জনীশ ভাই আপনি যদি ইউরোপের শিক্ষা ব্যবস্থা ইউরোপের শিক্ষা কাঠামো এবং বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত এই সমস্ত দেশের শিক্ষা কাঠামো শিক্ষা ব্যবস্থা গুলো আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বিশেষ করে ইউরোপের শিক্ষা ব্যবস্থা যে যে বাচ্চাদেরকে কিন্তু প্রশ্ন করতে শেখানো হয় এখানে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানে সিস্টেম ভিতরে এমন ভাবে এবং এটা শুধুমাত্র জায়গাতে যিনি টিচার আপনি কত ভাবে আটকাতে পারেন তাকে আপনি নাজেহাল করতে পারেন ক্লাসরুমের ভিতরে আপনি আগে থেকে পড়ে এসে তাকে কত ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে পারেন তাকে কিভাবে আপনি দমন করতে পারেন তার কথাকে কিভাবে আপনি ভুল প্রমাণ করতে পারেন এটার কিন্তু একটা প্রতিযোগিতা হয় অনেক সময় ইউরোপের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে টিচাররা ক্লাসে ঢোকার আগে একটু ভয় পায় যে আমার ক্লাসে তো অনেক মেধাবী মেধাবী ছাত্ররা আছে এদের সামনে আমি লেকচার দিতে যাচ্ছি আমার সারা রাতেই এর জন্য পড়তে হবে ওই না তারপর তারা ভয় পায় তারা ইন্টারভিউতে ঢোকার সময় মানুষ যেভাবে যেরকম ভয় পায় ইউরোপের বড় বড় ইউনিভার্সিটিগুলোতে টিচাররা প্রফেসররা ক্লাসরুমে ঢোকার সময় সেরকমের ভয় পায় কারণ ছাত্ররা এমন এমন ক্রিটিক্যাল क्वेश्चन করবে যে মানে তার একদম নাস্তানাভূত করে দিবে এই ভীতিটা টিচারের ভিতরে থাকে আর বাংলাদেশে বা একটা অশিক্ষিত দেশে যেখানে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে বিশ্বাস নির্ভর সেখানে হুজুরে যা কইছে সেটাই হচ্ছে সত্য কথা। হবে হবে এবং বলতে কোনো প্রশ্ন করা যাবে না একটু আগে আমরা অনেকগুলো ভিডিও আরো অনেক ভিডিও আছে যেখানে আপনি দেখতে পাবেন সংস্কৃতিটা কিভাবে গড়ে ওঠে একটা মানে বিশ্বাস নির্ভর সমাজ ব্যবস্থায় শিক্ষার সংস্কৃতিটা কিভাবে গড়ে ওঠে মারপিটের মাধ্যমে হুমকি ধামকির মাধ্যমে এবং

নিঃসংকোচিত মেনে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কোনো জিজ্ঞাসা করা যাবে না কোনো অধিমত করা যাবে না এই রকমের শিক্ষা ব্যবস্থা হইলে তো সেখানে রকমের মাদ্রাসা ছাপ গরু ছাগল বেড়াবে ভাই আর যদি হয় যে শিক্ষা ব্যবস্থাতে কোনো মারপিট নাই যে শিক্ষা ব্যবস্থা প্রশ্ন করতে শেখায় মানুষকে মগজ ব্যবহার করতে শেখায় মুখস্থ বিদ্যা না মগজ ব্যবহার করতে শেখায় সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে অবশ্যই নাস্তিক বেশি বাইরে হবে নাস্তিক বাইরে হওয়ার ঋণ কথা নাস্তিক না হইলেও ধর্মে অবিশ্বাসিত বাইরে হবে ডেফিনেটলি জি আশির দাদা আমার আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আমার বয়স মাত্র 18 আর আমি আপনাদের আইডিয়লজিতে আকৃষ্ট তাই মনে কিছু প্রশ্ন আসছিল যেমন সমকামীদের প্রতি এই মানে ধর্ম ধর্মগুলো কেন এত বিদেশে সৃষ্টি করলো এটা অনেকের পার্সোনাল ইয়া থাকে পার্সোনাল ঘৃণা থাকে

যে নারী পুরুষ সৃষ্টি করেছে তো একজন সমকামী তাকে সে যদি নারী নারী হয় বা পুরুষ পুরুষ হয় তো এটা কি এরকম ধর্মের একটা বিরুদ্ধে চলে যাচ্ছে না যে নারী পুরুষ একে অপরের প্রতি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে কিন্তু এই এই প্রাণীগুলো কেন নিজেদের মধ্যে আকৃষ্ট হচ্ছে অর্থাৎ ওদের যে এই যে নারী পুরুষের মধ্যে পড়ছে না এরা এরা একটা এরা একটা যেন অদ্ভুত প্রাণী আর আমার মনে হয় এইটা ধর্ম মেনে নিতে পারে

পুরোপুরিভাবে ধর্মের বিশ্বাস করে কোণ একজন মানবিক মানুষ হতে পারে এটা আমি মনে করি না। বাসভিয়ারে ভাই কি মনে করেন? হ্যাঁ একদম এক কথা ছেড়ে দিয়েছে আপনি। কারণ সনাতন ধর্ম সে নিজেরা চার ভাগে বিভক্ত সে মানবিক সুযোগ করে। তারপরে ইসলাম সে কাফেরকে বধ করবে। খ্রিস্টানরা এমনি বলবে, ব্ল্যাক বলবে। ইহুদিরা নিয়ে বে একমাত্র পবিত্র মনে করবে। এখানে মানবিকতা কোথায় কোন ধর্মই তাহলে আপনি ধর্ম পালন করে কি করে মানবিক তো তাই হবেনা ভাই আর কিছু আছে আপনার প্রশ্ন না দাদা আজকে প্রশ্ন ছিল আপনার ভালো থাকবেন অনেক ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনিও তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরে আবার নিশ্চয়ই কথা হবে স্বপ্ন নীল ভাই আপনি তাহলে শেষ করেন আপনার কথা ভাই আপনাদের বলতে গেলে প্রত্যেকটা ভিডিওই দেখি এই যে লোপা পুকন কালকে যে লোপা পুকর সাথে আপনি যুক্ত হয়েছিলেন পরে যে ওই এক মুমিন বলল না না লোপার সাথে আমি কেন যুক্ত হব ভাই কেন আমি তো লোপার আর সাথে যুক্ত হইনি কালকে কেন অনেক বছর ধরেই আমি যুক্ত হই না তো এটা আপনি কি বললো কালকে তো আমি ভিডিও দেখি ওই যে এই অনুষ্ঠানে আপনারা

Uh...